সুলেখা চৌধুরী কমেন্ট করেছে যে দিদি গলাতে প্রচুর আঁচিল আছে, কিভাবে এগুলোকে দূর করব। সুদীপ্তা দাস কমেন্ট করেছে যে আঁচিল কমবে কিভাবে দিদি বলো। তো সত্যি কথা বলতে কি আঁচিল কিভাবে কমবে বা আঁচিলের হাত থেকে কিভাবে মুক্তি পাবো সেটা কিন্তু আমি একটা হোম রেমেডি জানি, কিন্তু আমি ভিডিওটা করতে ভয় পাচ্ছিলাম, কারণ এটা সেই দিদা ঠাকুমার নুস্কায় বলতে পারো অনেকেই ব্যাপারটা জানে যে যে জায়গায় আঁচিল হয় সেই জায়গাটাতে একটা লম্বা চুল ভালো করে বেঁধে দিতে হয় তিন চারটে প্যাঁচ দিয়ে, তারপর তিন চার দিন পরে ওই আঁচিলটা আপনাআপনি খসে পড়ে যায়। কিন্তু আমি এটা অনেক ছোটতে আমি এটা আমার বড় মামার একটা আঁচিল হয়েছিল, সেই আঁচিলে চুলটা বেঁধে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে মামার ইনফেকশন হয়ে যায় এবং অনেক ভুগতেও হয়েছিল সেটার জন্য। তো চুল বাঁধলে আঁচিল খসে পড়ে যায় কথাটা ঠিকই, কিন্তু চুলটা অবশ্যই পরিষ্কার চুল হতে হবে, ওই তেল লাগা চুল হলে চলবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি মাথাতে নারকোল তেল লাগানো ছিল, ছোট তো জানতাম না, তো নারকোল তেল লাগানো ছিল, সেই তেল লাগা চুলটা আমি মামার আঁচিলে বেঁধে দিয়েছিলাম, যার ফলে হয়তো ইনফেকশন হয়ে গেছিল। তো চুল বাঁধার যে হোম রেমেডিটা যদি অ্যাপ্লাই করতে চাও তো করতে পারো, কিন্তু ওইটা খেয়াল রাখবে যে চুলটা অবশ্যই পরিষ্কার চুল হতে হবে, কোনো রকম তেল জাতীয় জিনিস লেগে থাকলে চলবে না। এবার বলি আরো একটা হোম রেমেডি আমি পেলাম ভিডিও ঘাটতে ঘাটতে, এটা খুব সহজ একটা পদ্ধতি, তো চলো দেখে নিই পদ্ধতিটা কি। ফার্স্টে নেব বেকিং সোডা, যার যত আঁচিল আছে সে সেরকম পরিমাণ অনুযায়ী নেবে, তাই পরিমাণটা আমি এখানে বলে দিচ্ছি না। এরপর নেব ক্যাস্টর অয়েল, যেসব উপকরণগুলো নিচ্ছে সেগুলো সবই সম পরিমাণ হবে। এরপর নেব টুথপেস্ট, আমি এখানে কোলগেটটা নিচ্ছি, যে যেটা বাড়িতে ইউজ করো সেই পেস্টই নেবে, পার্টিকুলার কোনো পেস্টের নাম নেই যে এই পেস্টটাই নিতে হবে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার যেখানে আঁচিল হয়েছে সেই জায়গাতে এটা লাগাতে হবে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে, সারা রাত কিন্তু এটা লেগে থাকবে। যদি আঁচিলটা পুরনো হয় তাহলে ধীরে ধীরে এটা ছোট হয়ে হয়ে খসে পড়ে যাবে, আর যদি এটা খুবই ছোট হয় খুব মানে কিছুদিন হলো হয়েছে তাহলে এটা কিন্তু দু চার দিনের মধ্যেই পড়ে যাবে। এইভাবে যেখানে যেখানে হয়েছে সেইখানে সেখানে এটা লাগিয়ে নিতে হবে, ধীরে ধীরে এটা ছোট হয়ে হয়ে খসে পড়বে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করো আর কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করো। আর মহুমাস কথাকে যদি ইউটিউব চ্যানেলে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, যদি ফেসবুক পেজে দেখছো তাহলে পেজটাকে লাইক করে ফলো করে আমার সাথে থেকো, আমি এরকম ভিডিও তোমাদের জন্য অনেক নিয়ে আসি। তো এখনকার মতো চলি, টাটা।